আবারও বড় সড় সাফল্য শামসারগঞ্জ থানার পুলিশের। মোট 23টি হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে সেই মোবাইলগুলি তুলে দিল শামসারগঞ্জ থানার পুলিশ। বুধবার আনুষ্ঠানিকভাবে উদ্ধার করা মোবাইলগুলি প্রকৃত মোবাইল মালিকদের হাতে তুলে দেওয়া হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফারাক্কা এসডিপিও ওয়াসিম খান, শামসারগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক সামিত তালুকদার প্রমুখ। হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে খুশি মোবাইল মালিকরা। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। ওই মোবাইলটা শামসারগঞ্জ থানার ওসি উদ্ধার করেছে, ওই পেয়েটা আমি খুব খুশি। আর এই এফআইআরটা করতে মানা করেছিল যা আমি করেছিলাম, তো মোবাইলটা পেয়ে খুব ওই শামসারগঞ্জ থানার ওসিকে ধন্যবাদ। মোবাইল হারিয়ে গেছিল এবং ফারাক্কা ওসিকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। কবে হারিয়েছিল আপনার মোবাইল? প্রায় 13 মাস আগে। কোথা থেকে হারিয়েছিল? এই বাড়ি থেকে। ওজি, এই ট্র্যাকের ব্যাটারির সমস্যা আর মিটলো না। আরে দূর বাবা, সারা চার্জ দেওয়ার পরেও সে ব্যাটারির ঝামেলা। ইনভার্টার আছে কিন্তু ব্যাটারির জন্য সেই লোড শেডিং। যে কোনো সাধারণ ডিস্টিল ওয়াটার ব্যবহার ব্যাটারির ক্ষতি করে। বস বস ব্যবহার করুন। ক্লোরিন ফ্রি ডিস্টিল ওয়াটার বস ফর এক্সট্রা লাইফ।